ভালো আছি সমস্ত দিক থেকে, মানসিক শারীরিক যে সমস্ত জ্বর জ্বালা হাত পা ব্যথা কামড়ানো যা ছিল সমস্ত কিছু একদম বিদায় নিয়েছে। আমার এত কাজ দেখে না রোগও ভয় পেয়ে যায় যে এই মহিলা যদি পড়ে থাকে তাহলে পরে সংসারে কাজকর্ম কে করবে। যাই হোক, সকাল সকাল চলে এসেছি ছাদে, বুবুকে স্কুলে দিয়ে চলে এসেছি। সকাল সকাল বলা যায় না, এখন বাজে প্রায় ধরুন 9:20 হবে, কারণ শর্মাদা জাস্ট বেরিয়ে গেল আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো যাই হোক, দিনক্ষণ টাইম সব আপনাদের বলে দিয়েছি, সকাল সকাল চলে এসেছি ছাদে, তার কারণ হচ্ছে এক রাশ জামা কাপড় রয়েছে। দাঁড়ান দেখাচ্ছি, ভালো করে দেখাচ্ছি, নাহলে না বুঝবেন না, খাটনিটা আমার বুঝতে পারবেন না আপনারা। এই দেখুন, ফুটি ফাটা গামলায় এক রাশ জামা কাপড়, আর এই যে কি তিত্তির 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 করে জল পড়ছে, আমি জানি না কতক্ষণে এই জল পড়ে জামা কাপড় ধোয়া কাচা হবে। বুবুর এক রাশ জল কাচা জামা কাপড় জমেছে, সবকটা কিন্তু পরিষ্কার জামা কাপড়, যার জন্য আর ওয়াশিং মেশিনে সার্ফ দিয়ে দিলাম না, একটুখানি পরিশ্রম করে হাতেই কেচে নিই, তাহলে মিটারও বাঁচবে। বরের কথা কত চিন্তা করি, এত ভালো বউ পেয়ে আমার বর ধন্য, তাই না? আর এই দেখুন গামলাটার না কি অবস্থা হয়ে গেছে, একেবারে ফুটি ফাটা, প্রায় বছর দুয়েক ঠিক না, দেড়েক হবে, দেড়েক মতন চললো আর চলছে না। গ্রীষ্ম বর্ষা শীত সমস্ত কিছুতে একদম মচমচা হয়ে দেখেছেন, দেখুন পট পট করে ফেটে যাচ্ছে। যাই হোক, এই গামলাটাকে না ভাবছি এই ধনতেরাসে বিদায় করব। ধনতেরাসে নতুন একটা অ্যালুমিনিয়ামের বড় গামলা কিনবো, ভাঙবে চুরবে, যদি বেঁকেও যায় তাহলেও আবার বেঁচে দিয়ে নতুন অ্যালুমিনিয়ামের কিছু কিনতে পারবো, কিন্তু রিসেল ভ্যালু পাবো, এর তো কিচ্ছু নেই, তাই না? সবসময় সোনা গয়না কিনলে তো হবে না, প্রত্যেক ধনতেরাসে যদি সোনা গয়না কিনি বর পাগল হয়ে যাবে। আর এই দেখুন আমার বোগেনভেলিয়া গাছগুলো আবার আস্তে আস্তে সিজন চেঞ্জের ফলে নতুন নতুন করে সুন্দর ফুল হচ্ছে। অনেক দিন আপনাদেরকে এই বোগেনভেলিয়ার গাছটা দেখানো হয়নি, কি ভালো লাগে এই সময় কচি কচি রং, তার সঙ্গে একদম টকটকে ফুল, একটু ছাওয়া রোদ এরকম জায়গায় রেখেছি, নাহলে এখনও তো সেইভাবে শীত পড়েনি, পুরো রোদে না ঝলসে যাবে। আর এই যে গাছগুলো যেগুলোকে লাগিয়েছিলাম এক কাকুর বাড়ি থেকে এনে, সেগুলো বেশ সুন্দর রয়েছে। এই পাতাটা একটুখানি মচমচে হয়েছে বটে, বাট প্রচুর নতুন নতুন পাতা বেরিয়েছে, সব কটা গাছ সার্ভাইভ করে গেছে। তো চলো না এই এক রাশ জামাকাপড়কে কেচে নিই আর নিচে গিয়ে রান্নাবান্নাও করবো, ব্রেকফাস্টে খাবো ছাতুর শরবত, বেশি কিছু খাবো না, বেশি কিছু খেলে না আমি কাজ করতে পারি না। আর আজকে রান্না কী হবে নিচে গিয়ে আপনাদের বলবো, এখন বলবো না, ফ্রিজ থেকে মাছ বের করে রেখে এসেছি, কী মাছ রান্না করবো নিচে গিয়েই বলবো। ছাদটা কি সুন্দর লাগছে না, একদম ঝলমলে রোদ, পরিষ্কার আকাশ, কি সুন্দর দেখতে লাগছে, খুব ভালো লাগছে। সমস্ত জামা কাপড় এখানে ধুয়ে মেলে দিয়েছি আর স্ট্যান্ডের মধ্যে মেলতে বাধ্য হয়েছি, কেন বলুন তো, আমার গামলাটা ঠিক যেরকম অবস্থা এই দড়িগুলোরও ঠিক সেরকম অবস্থা, একদম গাঁটে গাঁটে পচে গেছে। যখনই দু চারটে জামা কাপড় মেলেছি একদম জামা কাপড়ের ভারে, এই দেখুন দেখবেন টানলে পরে এই দেখুন ছিঁড়ে চলে এলো, মানে এত অবস্থা খারাপ হয়ে গেছে। বাধ্য হয়ে নিচ থেকে স্ট্যান্ডটাকে নিয়ে এসে এই জামাকাপড়গুলোকে এখানে মেলেছি, আর মনে মনে ভাবছি যে স্ট্যান্ডটা যদি আমার না থাকতো আমি এত জামাকাপড় কোথায় মেলতাম ভগবান জানে। আসলে কী বলুন তো, কিছু কিছু জিনিস আছে না ব্যবহার করলে ভালো থাকে আর ব্যবহার না করলে খারাপ হয়ে যায়। এখন যেহেতু ওয়াশিং মেশিনে কাঁচা ধোয়াগুলো হয় আর এই স্ট্যান্ডের নিচেই মেলে দেওয়া হয়, সেই জন্য কী হয়েছে দড়িগুলো ছাদে থাকতে থাকতে রোদে জলে ঝরে এই গামলার মতন ফুটিপাটা হয়ে গেছে। দেখি এখন তো শীতকাল, শীতকালে এত জামাকাপড় নিচে মেললে শুকাবে না, কারণ শীতের রোদ খুব একটা তা মানে কড়া হয় না, তো নিচে ছাওয়ায় শুকোবে না, ফলে তো ছাদে মেলতে আসতেই হবে। আর যেহেতু সোয়েটার বড় বড় লেপের ওয়ার বলুন কম্বল বলুন সমস্ত কিছুই ধুয়ে পাকলে মেলতে লাগবে, তো খুব শিগগিরই মানে ভাবছি মনে মনে এই রবিবার দিনকে গিয়েই এই দড়িগুলো টাঙানোর ব্যবস্থা করব। এখানে বড় বড় করে দড়ি না টাঙালে হবে না, এগুলোকে তখনই পরিষ্কার করব, কারণ এখন আমার হাতে একটু টাইম নেই, যেতে হবে নিচে। চলুন
জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে এসে দৌড়ে ঝাঁপড়ে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘরে যত বাসন ছিল সমস্ত কিছু মেজে কষে এদিকে ভাত আর এদিকে মুসুরির ডালও চাপিয়ে দিয়েছি। আজকে সকালবেলা বউকে স্কুলে দিতে যাওয়ার আগেই চাল ডাল ভিজিয়ে রেখে গেছিলাম। চাল ডাল ভিজিয়ে রাখলে না দেখবেন রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, সময়টাও কম লাগে, যার ফলে ফুয়েলটাও বাঁচে আর তার সঙ্গে খেতেও বেশ টেস্টি হয়, মানে সুসিদ্ধ হয় আর কি ব্যাপারটা। সমস্ত বাসনই মেজেছি, শুধু প্রেশার কুকারটাই মাজিনি, তার কারণ প্রেশার কুকারটাই সকালবেলা বউর জন্য চালে ডালে করেছিলাম, কিন্তু প্রেশার কুকারটা একটুখানি ভিজাতে ভুলে গেছিলাম, ওই কারণে এবেলা একটু ভিজিয়ে রাখলাম। আর প্রেশার কুকার দেখবেন না ভিজলে না সেটা মাজা ঘষ মানে মাজলে ঘষলে হাতের ডেনা খুলে যায় আর তার সঙ্গে ভালো পরিষ্কারও হয়ে যায় মানে হয় না, তো সে কারণে একটুখানি ভুল ভাল বলছি দেখেছেন। আসলে কী বলুন তো, জল পিপাসা পেয়েছে, বললাম একটু ছাতুর শরবত খাবো, কিন্তু এই মুহূর্তে যে নিজের জন্য একটুখানি ছাতুর শরবত বানাবো সেই ধৈর্য বা সেই ইচ্ছেটা আমার এই মুহূর্তে করছে না, কারণ পা দুটো টনটন করছে। একটুখানি যদি দু মিনিটের জন্য না বসি তাহলে আর বাদ বাকি রান্নাবান্না করতে পারবো না। তো যাই হোক, প্রেশার কুকার ওই জন্য ভিজিয়ে রাখলাম যাতে এর পরের বার মাজলে ঘষলে ঝটপট করে পরিষ্কার হয়ে যায়, আর এই মুহূর্তে তাই জন্য একটুখানি জল নিয়ে বসেছি আর ফ্রিজ থেকে বের করে রেখেছি বলেইছিলাম মাছ। তো কী মাছ রান্না করবো আজকে? করবো পাবদা মাছ আর পমফ্রেট মাছ, আজ এবং কালকের মাছ, আগামীকালের মাছ আর কি, একদিনেই দুটো রেঁধে রাখবো। কোনটা খাবো আজকে জানি না, বা কালকের জন্য কোনটা রাখবো সেটাও এখনও ঠিক করিনি, রান্নাবান্না করার পর মানে যেটা মনে হবে সেটাই আজকে খাওয়া দাওয়া করবো, বুঝতে পারলেন? আসলে মানে আগামীকাল আমার সংসারের আরও টুকিটাকি বেশ কিছু কাজকর্ম রয়েছে, ঘরদোর একটুখানি গোছানো টোছানোর কাজকর্ম রয়েছে, যেহেতু সামনেই দীপাবলি আসছে তো সে কারণেই একটুখানি রান্নাবান্নাটা আগে ভাগে সেরে রাখছি। মাছটা যদি করে রাখি তাহলে কালকে মাছটাকে জাস্ট গরম করে নেবো, তার সঙ্গে ভাত আর অন্যান্য যাবতীয় যা হবে তাই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। নাহলে সব কিছু যদি একসাথে করতে যাই না পেরে উঠবো না, তখন আরও বিরক্ত হবো, রাগ হবে মেয়ের ওপর হাজবেন্ডের ওপর, সেই রাগ দেখাবো, দরকার নেই তাই না? এমনভাবে কাজ করবো যেন সবাই হ্যাপিও থাকে আর আমি নিজেও হ্যাপি থাকি। জল খাওয়া শেষ, আর এদিকে ভাত ফুটছে, ডালও প্রায় হয়ে হয়ে এসছে ডালে মনে হচ্ছে, আর একটুখানি জল দিতে হবে, বুঝতে পারলেন? এত চাপ চাপ ডাল আমি আর হাজবেন্ড খেয়ে নেবো, কিন্তু বুবু খেতে পারবে না, ওর জন্য একটু ঝোলা ঝোলা ডাল করতে হবে। আর ভাত চাও এখানে দেখি কতটা হলো, না আর একটু হবে, তো এটা হতে থাক, ততক্ষণে মাছগুলোর মশলা করে নিই। দুরকম মাছ রান্না করার জন্য এখানে দুরকমের মশলা নিয়ে নিয়েছি। পাবদা মাছটাকে করবো সর্ষে দিয়ে, সাদা সর্ষে দিয়েই করবো, কালো সর্ষে দেবো না, বাবা অম্বল টম্বল হয়ে যাবে, এমনি পুজোকালের দিনে বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে আগে, তো ওই জন্য এখন একটু স্বাস্থ্যের কথা খেয়াল রেখেই সাদা সর্ষে দিয়ে করছি। তার সঙ্গে নুন নিয়েছি আর এখান থেকে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, আর বাকি লঙ্কাগুলো চিড়ে মাছের ঝোলে দিয়ে দেবো। আর এর মধ্যে রয়েছে পমফ্রেট মাছের মশলার জন্য টমেটো আর আদা, এতটা আদা দেবো না, কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো, আর এর সঙ্গে দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন, আর তার সঙ্গেও একটুখানি কাঁচা লঙ্কা বাটা দেবো, দু তিনটে মতনই দেবো, আর বাকি লঙ্কাগুলোকে চিড়ে পমফ্রেট মাছের ঝালেই দিয়ে দেবো। কী বলুন তো, মাছের ঝোলে যদি চেরা কাঁচা লঙ্কা দিই ডোলে আমরা খেয়ে নিতে পারবো, কিন্তু এত লঙ্কা যদি বেটে দিই তাহলে বুবু আর খেতে পারবে না। আর এমনিই মাছের ঝোলে এখন দু তিনটে লঙ্কা দিয়ে দিয়ে না আমি আস্তে আস্তে একটু একটু করে বুবুকে চেষ্টা মানে আর কি চেষ্টা করতে শেখাচ্ছি যে ঝাল খাওয়ানোর জন্য, একবারে যদি দিয়ে দিই তাহলে শিখবে তো নাই উল্টে খাওয়া দাওয়া ছেড়ে দেবে, বুঝতে পারলেন? ওই জন্য অল্প অল্প করে শেখাবেন বাচ্চাদেরকে ঝাল খাওয়া, দুটো একটা দুটো একটা দুটো একটা করে কাঁচা লঙ্কা দিয়ে, একবারে ঝপ করে কিছু শেখাতে যাবেন না। আমরা বড়রাও যেমন একবারে ঝপ করে কোনো কিছু অ্যাকসেপ্ট করতে পারি না, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সেম সাইকোলজি। দু রকমের মশলাই এখানে বানিয়ে নিয়েছি, আর এই যে সর্ষে বাটাটার মধ্যে সামান্য হলুদ দিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকেও চিড়ে দিয়ে দিয়েছি, এরকমভাবে মিলিয়ে মিশিয়ে দিলাম। আর এখানে টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর এর মধ্যেও চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি। ব্যাস এবার চলুন আর দেরি না করে দুটো মাছ ঝপাঝপ রান্না করে ফেলি। ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেল অলরেডি গরম হতে নিয়েছে, আর এই হচ্ছে আমার পমফ্রেট মাছ। পমফ্রেট মাছের সাইজগুলো যথেষ্ট বড়, আর এর সঙ্গেই রয়েছে পাবদা, দেখতে পেয়েছেন এই যে পাবদা সুন্দরী। তো আজকে ঠিক করলাম যে পমফ্রেটটাই খাবো, তো সে কারণেই আগে পমফ্রেটটা রান্না করবো। আর এই ধরনের পমফ্রেট বা পাবদা ভাজার জন্য না, যেহেতু মাছগুলো সাইজে একটু বড় হয়, কড়াইয়ের থেকে যদি এই ধরনের ফ্রাইং প্যানে ভাজা যায় তাহলে খুব ভালো হয়, খুব সুন্দর করে একসাথে মোটামুটি দু তিনটে মাছই ভেজে নেওয়া যায়, নাহলে কড়াইটা যেহেতু একটু এরকম খোঁচ মার্কা হয় আর কি, তো সে কারণে জায়গাটা অনেক কম পাওয়া যায়, আর
মাছ ভাজলেই অর্ধেক বেলা চলে যায়, তারপরে কখন রান্না করবে, একটা একটা করে মাছ ভাজলে হয় না? তো চলুন মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ছাঁকা তেলে ভেজে নিই। পমফ্রেট মাছগুলো এদিকে ভাজা হতে হতে পাবদাগুলোকেও নুন হলুদ মাখিয়ে রাখবো, তাহলে ভালো করে নুন হলুদ মাছের গায়ে ঢুকে থাকবে। মাছগুলোকে এখানে সুন্দর করে কড়া করে ভেজে তুলে নিয়েছি আর ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে ফোড়ন। কালো জিরে দেখা যাচ্ছে কি, এই যে সামান্য তেলের মধ্যে মিশে গেছে কালো ফ্রাইং প্যান না, ওই জন্য একদম তদন্ত চালাতে হচ্ছে। আর এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা ওই টমেটো আদা বাটা লঙ্কা বাটা যে মশলাটা, এই দেখুন কালো জিরে ফুটে উঠেছে। যাই হোক এবারে আর কিচ্ছু না, নর্মালি নাড়বো চাড়বো মশলাটা থেকে সুন্দর করে তেল বেরিয়ে এলে পরিমাণ মতন সামান্য একটুখানি জল দেবো, ঝোল তো করবো না মাখো মাখো করবো, তাই সামান্য জল দেবো। তারপর এই মাছগুলোকে ফুটে উঠলে ফুটে ওঠা ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর এই যে এখানে কয়েকটা ধনে পাতা রেখে দিয়েছি, ধনে পাতাগুলোকে কুচিকুচি করে এর মধ্যে দিয়ে দেবো। আর কিছুটা ধনে পাতা দেবো পাবদা মাছের ঝালেও। এখন শীতকাল আসছে আর এই সমস্ত মাছগুলো না, শীতকাল না সারা বছরই একটু ধনে পাতা কুচি যদি পড়ে না এই সমস্ত মাছের রান্নায় তরকারির দাম হয়ে যায় একেবারে লাখ টাকা, হেলে নেবেন চেঞ্জেস হয়ে যায় তরকারির মধ্যে। আর যখন ধনে পাতা থাকে না তখন মনে হয় কী যেন একটা নেই, হাজার কিছু দিয়েও মনে হয় তরকারির বোধহয় আমি সেই টেস্ট আনতে পারলাম না, তখন এটা অমৃত সমান হয়ে যায়, বুঝতে পেরেছেন? ওই জন্য সবসময় একটুখানি ধনে পাতা এই সমস্ত মাছে দেওয়ার আমি চেষ্টা করি। এটা হয়ে গেলেই পাবদাটা চাপিয়ে দেবো, তারপর ঝপঝপ করে স্নান করে চলে যাবো বুবুকে আনতে। আর পাবদা মাছটা রান্না করার জন্য আবারও ফ্রাইং প্যান ধুয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার নুন হলুদ মাখানো পাবদা মাছগুলোকে একে একে ভেজে নেব। পাবদা মাছ একটু ফাটার টেন্ডেন্সি থাকে, সে কারণে বাপরে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজবো। ঢাকা চাপা দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এপিট ওপিট করে সুন্দর করে দেখুন সোনালি করে ভাজা হয়ে গেছে। টোটাল নখানা মাছ আছে যার মধ্যে এখানে পাঁচটা ভাজা হয়ে গেছে, আর এই যে আগেই চারখানাকে ভেজে তুলে রেখেছি। আর দেখেছেন একদম সুন্দরভাবে প্রত্যেকটা মাছ উঠে এসেছে, কোনো ছাল চামড়া খুলে কড়াইয়ের গায়ে সেটে যায়নি। এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে ফোড়ন, অমফ্রেট মাছের মতনই কালো জিরে একটুখানি ফোড়ন দিয়ে দিলাম। এই ধরনের মাছে কালো জিরে ধনে পাতা এইসবের গন্ধ বেশ ভালোই লাগে। আর যাই হোক এর মধ্যেই দিয়ে দিলাম, মানে কালো জিরেটা একটু ফোড়নে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে বেটে রাখা সর্ষেটা, সর্ষে কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো সমস্তটা দিয়ে দিলাম। ব্যাস এবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এখানেও মাছের ঝোলটা একটুখানি ফুটে উঠলে, মশলাটা সুন্দর করে কষে গেলে, সর্ষের কাঁচা গন্ধটা কেটে গেলে এর মধ্যে এই ভেজে রাখা পাবদা মাছগুলোকে দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেবো, তাহলেই হয়ে গেলো রান্না বান্না। এবার এই সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে স্নান করে যাবো বুবুকে আনতে।
রানীকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আজকে মাথাটা ভেজাইনি, শুধু মাথা চাঁদিটুকু ভিজিয়েছি, এখন আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, তো রোজ মাথা ভেজালে না এই বড় চুল আর শুকাবে না, বুঝতে পারলেন? স্নান ওই জন্য গা ধুয়ে দিয়েছি মোটামুটি কমপ্লিট, ওর এমনকি খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর এই যে পমফ্রেট মাছ খেয়েছে, যার কাঁটাটা পড়ে রয়েছে, এই কাঁটাটা আমি চিবিয়ে চুবিয়ে খাবো। আর এখানে আমিও ভাত নিয়ে নিয়েছি, এই যে লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কাগুলোকে ডোলে ঝাল করে খেয়ে নেবো। আমার আর বুবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, বুবু এখন গিয়ে বসেছে একটুখানি পড়তে, কি পড়ছে তা জানি না, পড়া পড়া একটা ভাব রয়েছে ওর মধ্যে। আর এই দেখুন এই ছানাপোনাগুলোকে এখন আমি দিতে চলে এসেছি খাবার, এদেরও অলরেডি খাওয়ার সময় হয়ে গেছে, সকলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই এক চিমটে খাওয়ার, পাঁচজনে মিলে এরা ভাগ করে খাবে। এই দেখুন ফ্লোটিং ফুড, এটা স্পেশালি গোল্ডফিশদের জন্যই, আমি আপনাদের কৌটোটা দেখাচ্ছি, এই যে টেট্রা গোল্ডফিশ, মানে গোল্ডফিশদের জন্য এটা হচ্ছে সবচেয়ে ভালো খাবার, বুঝতে পেরেছেন? এটা এরা ভীষণ টেস্টি হয়, ভীষণ এনজয় করে খায়। তো চলুন এরা খাওয়া দাওয়া করে নিক, ততক্ষণে আমি আপনাদের দেখাই যে এই ফাঁকে আমি আরও কী কী কাজ সেরেছি। আর আজকে দেখুন কি সুন্দর রোদ উঠেছে, একদম ঘর অবধি রোদ একদম মেঝেতে পড়েও চিকমিক 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 করছে। আর আমার এই যে মানি প্ল্যান্টের গাছটা বেবে 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 বেশ অনেকটাই লম্বা হয়েছে, এরকম দড়ি দিয়ে পুরো বেঁধে দিয়েছি, এই অবধি উঠে যাবে, ব্যাস তারপর আমি কোটিপতি হয়ে যাবো, তাই তো বুবু? হ্যাঁ। আর এই দেখুন এক রাশ জামা কাপড়, বললাম না কী কী কাজ সেরেছি আপনাদের দেখাবো, এক রাশ জামা কাপড় যেগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম সমস্ত শুকিয়ে গেছে, নামিয়ে নিয়ে চলে এসেছি, একদম ঝরঝরে হয়ে মচমচে হয়ে শুকিয়ে গেছে, র্যাকটাকেও নামিয়ে নিয়ে চলে এসেছি, র্যাকটা ছিল বলে এত জামা কাপড় আমি এত সুন্দরভাবে শুকোতে পারলাম, বুঝতে পারলেন? র্যাকটা কেনা যে আমার, হ্যাঁ র্যাকটা কেনা যে আমার কত উপকারে লেগেছে, বুবু বলছে একদম পাপড়ের মতন শুকিয়ে গেছে। যাই হোক বুবুরানি হয়েছে, গল্পের বই টই কী সমস্ত পড়ছে, আর আজকে রোদটা একদম ঘেমা উঠেছে, বুঝলেন? দেখুন কি দারুণ লাগছে বাইরেটা, খুব সুন্দর লাগছে, এরকম ঝলমলে দিন হলে না বেশ ভালো লাগে। আর এখন না রোদটা কিন্তু সেই গরমকালের মতন গায়ে অত ঠিকরে লাগছে না, বেশ ভালো লাগছে, এই যে আবার আবার রোদটা ঘরের ভেতর ঢুকছে, ভালো লাগছে। শীতকালে অনেকের ঘর মানে আলো ঢোকে না বলে স্যাঁতস্যাঁতে হয়, বাট আমাদের ঘরটা এমনই জায়গায় জানলাগুলো যে বেশ সুন্দর সূর্যের আলো সারাদিনই প্রায় থাকে, সকালটা পুবের বারান্দার দিকে থাকে আর সূর্য অস্ত যাওয়ার সময় ঘরে দুপুরবেলা এই রোদটা পড়ে, ফলত ঘরটা বেশ গরম গরম থাকে, মানে বালিশ কোলবালিশ সেগুলোকে ছাদ অবধি না নিয়ে গেলেও হয়, এখানে জানলাতেও যদি দিয়ে দিই সুন্দর রোদে গরম হয়ে ঝলমলে হয়ে থাকে, তারপরে মাথায় দিলে বেশ আরাম লাগে। আর এবারে একটুখানি বিছানায় বডি ফেলবো, আর শরীর দিচ্ছে না বুঝলেন তো, কেন বলুন তো সকাল থেকে এত পরিশ্রম করেছি, একটু যদি বিছানায় শুতে না পারি তাহলে আর চলবে না, মালগাড়ি হয়ে যাবো, এক্সপ্রেস ট্রেন আর হতে পারবো না। আর জামা কাপড়গুলোকে সন্ধে লেগে যায় যদি দেখা গেলো শুলাম, আর শুতে গিয়ে আমার চোখ লেগে গেলো তাহলে তো সন্ধে লেগে যাবে। আর ছোটোবেলা থেকে না আমাদের মানে আমার মা আমাদেরকে ওই সন্ধে লেগে যাওয়া জামা কাপড় একেবারে পড়তে দিত না, বলতো যে না সেই জামা কাপড় যদি সন্ধে লেগে যেত তাহলে আবার পরের দিনকে আমরা সেই জামা কাপড়কে ধুয়ে শুকিয়ে তারপর গায়ে তুলতাম, তো সে কারণেই এখনও সেই অভ্যেস রয়ে গেছে, তাই সন্ধে লেগে যাওয়ার ভয় বা চান্স কোনো কিছুই না নিয়ে জামা কাপড়গুলোকে নামিয়ে নিয়ে চলে এসেছি, এবার যত ইচ্ছে সন্ধে লাগুক। আহ রোদটা আমার আজকে হেভি লাগছে, হেভি লাগছে, চাওয়া শোবো একটু, চলো না তাহলে শুয়ে পড়ি, তারপর বিকেলবেলা সন্ধ্যেবেলা আর কি, তাই তো সন্ধ্যেবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর বুবু দেখুন বাবা পড়ছে, একেই বেলে পড়, বিদ্যাসাগরের ছোট বোন, একেই বেলে পড়বা, এখানে বই, এখানে বই, এখানে বই, এখানে স্কুল ব্যাগ, পেন্সিল বক্স, কি নেই কি নেই। এখন বাজে রাত্রি সাড়ে দশটা বাজে না, 11টা বেজে গেছে, ওই 11টা হবে, 11টা 10-10 হয়ে যেতে পারে, আমি এক্স্যাক্ট ঘড়ির টাইম এই মুহূর্তে আপনাদের বলতে পারছি না, কারণ ঘড়ির দিকে তাকানোর আমি বিন্দু মাত্র সময় পাইনি। বুবুকে জাস্ট পড়িয়ে উঠলাম, বুবুকে পড়িয়ে দিয়ে খেতেও দিয়ে দিয়েছি, আজকে বুবু একটু দেরি করে পড়তে বসেছে যার জন্য পড়াশুনো শেষ হলো দেরি করে,
ওই বেগুন দিয়েছেন, কড়ায় তেলও অলরেডি গরম হয়ে গেছে। এদিকে শর্মা দা খাওয়া দাওয়া কমপ্লিট, প্লেট একদম ছেটে ফুটে খেয়েছে, এমন আমি পম্পলেট মাছের ঝাল রেখেছি। আর বুবুকে দিয়েছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে এবেলা ভাত। এই ডালটাকে খাওয়ার মানে এরা দুজনে খাওয়ার পরে এতটা পরিমাণ ডাল বেঁচে গেছে, যেটাকে জাল দিয়ে রাখলাম, না হলে না যতই ফ্রিজে রাখি পরের দিন দেখি ডালটা কেমন যেন একটু গেজে মতন যেতে যায়, ওই জন্য ভালো লাগে না। আর বুবু যেহেতু ডাল দিয়ে ভাত মেখেছে তাই ওর জন্যে হবে একটুখানি বেগুন ভাজা, বেগুনে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর গড়ায় সরষের তেলও গরম হয়ে গেছে, সাপাং করে ছেড়ে দিলাম। বেগুনগুলো এখানে ভাজা হতে থাক, আর শর্মাদার থেকে রিভিউ নিয়ে আসি আমি মাছের ঝোল কেমন রেঁধেছি। খেয়ে উঠে সারতে পারেনি, হাত ধুতে ধুতেই বউয়ের এমন চাপ, এখন রিভিউ দিতে হবে। কেমন হয়েছিল আমার মাছের ঝোল? অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর, খুব ভালো। বলো খারাপ হলে তো কালকে আর খাবার জুটবে না, তাই না? খারাপ বললে ভালো হলেও তো তোমাকে অ্যাপ্রিসিয়েশন খুব তাড়াতাড়ি দিয়ে দিই, আর যদি খারাপ বলে তাহলে কাল আমি আর খেতে দেবো না, বলো বাজার থেকে কিনে খাও, সেটাও তাড়াতাড়ি দিয়ে দিই, তাই না? কিন্তু চাপে বলছো না তো, বলো। না না না, মাছটা খুব সুন্দর ছিল, নো ডাউট, মাছও ভালো ছিল, মাছ রান্নাটাও ভালো ছিল। থ্যাংক ইউ। আর বুবুর করছে এখানে পা ব্যথা, ওই জন্য পায়ের মধ্যে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রেখেছে। তো চলু না আজকে আমাদের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, বেগুন ভাজাটা হয়ে গেলে মেয়ের থালায় দিয়ে দেবো, ও আজকে একা একাই খাবে, আমার শরীরে আর বিন্দু মাত্র তেল নেই যে ওকে খাইয়ে দেবো। এখন যদি আমাকে খাওয়াতে বসি ও বেলা বারো, মানে রাত্রির বেলা তো না, রাত্রির বারোটা বাজিয়ে দেবে, রাত্রির বারোটা কি আমার বারোটা বেজে যাবে। তো আজকে আমাদের ব্লগটাকে এখানেই শেষ করছি, আপনারা সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখবেন, বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওগুলোকে ফলো করতে হবে, প্রচুর প্রচুর লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে। তো কাল আবারও একটা যাচ্ছে নতুন ফ্রেশ ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাবো, ততক্ষণ পর্যন্ত টাটা।